পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, এবারও এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী 9 জুন থেকে মনোনয়ন জমা শুরু হবে এবং 15 জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 17 তারিখ স্ক্রুটিনির শেষ দিন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহার করার জন্য 20 জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ভোট গণনা বা ফল ঘোষণা কবে তা জানতে চাওয়া হলে তিনি প্রথমে জানান, সাধারণত ভোট গ্রহণের 1-2 দিন পরে হবে। পরে অবশ্য কমিশন সূত্রে জানা যায়, আগামী 11 জুলাই গণনা হতে পারে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট 22টি জেলায় 3,317টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা 58,594টি, মোট পঞ্চায়েত আসন 63,283টি। আগামী 8 জুলাই শনিবার এই 63,283টি আসনে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেছেন অনেক। পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, এবারও এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী 9 জুন থেকে মনোনয়ন জমা শুরু হবে এবং 15 জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 17 তারিখ স্ক্রুটিনির শেষ দিন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহার করার জন্য 20 জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ভোট গণনা বা ফল ঘোষণা কবে তা জানতে চাওয়া হলে তিনি প্রথমে জানান, সাধারণত ভোট গ্রহণের 1-2 দিন পরে হবে। পরে অবশ্য কমিশন সূত্রে জানা যায়, আগামী 11 জুলাই গণনা হতে পারে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট 22টি জেলায় 3,317টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা 58,594টি, মোট পঞ্চায়েত আসন 63,283টি। আগামী 8 জুলাই শনিবার এই 63,283টি আসনে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেছেন অনেক। পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, এবারও এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী 9 জুন থেকে মনোনয়ন জমা শুরু হবে এবং 15 জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 17 তারিখ স্ক্রুটিনির শেষ দিন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহার করার জন্য 20 জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ভোট গণনা বা ফল ঘোষণা কবে তা জানতে চাওয়া হলে তিনি প্রথমে জানান, সাধারণত ভোট গ্রহণের 1-2 দিন পরে হবে। পরে অবশ্য কমিশন সূত্রে জানা যায়, আগামী 11 জুলাই গণনা হতে পারে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট 22টি জেলায় 3,317টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা 58,594টি, মোট পঞ্চায়েত আসন 63,283টি। আগামী 8 জুলাই শনিবার এই 63,283টি আসনে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেছেন অনেক। পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, এবারও এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী 9 জুন থেকে মনোনয়ন জমা শুরু হবে এবং 15 জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 17 তারিখ স্ক্রুটিনির শেষ দিন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহার করার জন্য 20 জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ভোট গণনা বা ফল ঘোষণা কবে তা জানতে চাওয়া হলে তিনি প্রথমে জানান, সাধারণত ভোট গ্রহণের 1-2 দিন পরে হবে। পরে অবশ্য কমিশন সূত্রে জানা যায়, আগামী 11 জুলাই গণনা হতে পারে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট 22টি জেলায় 3,317টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা 58,594টি, মোট পঞ্চায়েত আসন 63,283টি। আগামী 8 জুলাই শনিবার এই 63,283টি আসনে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেছেন অনেক। নজরে পঞ্চায়েত, এক নজরে ফলতি বেলিঘাটা গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা 2022 ও 2023। সীমানা পূর্বে দেগঙ্গ পঞ্চায়েত সমিতি, পশ্চিমে দাঁতপুর গ্রাম পঞ্চায়েত, উত্তরের নূরনগর গ্রাম পঞ্চায়েত, দক্ষিণে শাসন গ্রাম পঞ্চায়েত। মোট আয়তন 36 বর্গ কিলোমিটার। মৌজা 12টি গ্রাম, সংসদ সংখ্যা 19টি, বর্তমানে 7টি বেড়ে 26টি হয়েছে। মোট জনসংখ্যা 32,315, পুরুষ 16,480, মহিলা 15,835। অঙ্গনওয়াড়ি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 47টি, প্রাথমিক বিদ্যালয় 11টি,
শিশু শিক্ষা কেন্দ্র ৬টি, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র ১টি, উচ্চ বিদ্যালয় ২টি, মাধ্যমিক বিদ্যালয় ১টি, স্বাস্থ্য কেন্দ্র ৫টি, উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, দূরত্ব ১৫ কিলোমিটার, সদর হাসপাতালের দূরত্ব ১৩ কিলোমিটার, আর্থিক প্রতিষ্ঠান সরকারি ব্যাংক ১টি, পরিকাঠামো পিচের রাস্তা ৬ কিলোমিটার, পাকা রাস্তা ১২ কিলোমিটার, ইটের রাস্তা ৫ কিলোমিটার, কাঁচা রাস্তা ৩ কিলোমিটার, বর্তমানে আরও ঢালাই ও পিচের রাস্তা নির্মাণ হয়েছে। রাস্তার সমস্যা নেই বললেই চলে। স্বনির্ভর দল ও মহিলাদের গ্রুপ ২৮৭টি এই পঞ্চায়েত এলাকার মানুষের প্রথম জীবিকা হল কৃষিকাজ, ভাটা শিল্প ও মৎস্যজীবী, ভেড়ি বা জলকার চাষ। এছাড়াও নতুন করে স্বাস্থ্যকেন্দ্র, সংখ্যালঘু ছাত্রনিবাস ও কর্মতীর্থ নির্মাণ হয়েছে বেকারদের কাজের সুযোগের জন্য। এই কর্মতীর্থকে নির্মাণ করা হয়েছে এবং পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় জল নিকাশির জন্য ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। সংখ্যালঘু উন্নয়নে কবরস্থানের প্রাচীর নির্মাণ করা হয়েছে। বেলিয়াঘাটা টোনা, টোনা কোথায়? কর্মতীর্থ, কর্মতীর্থ বিল্ডিং। আচ্ছা আচ্ছা, এর আগে কি করতেন? এর আগে বেকার ছিলাম, বেকার ঘুরে বেড়াতাম। এই কর্মতীর্থটা দোকান পেয়ে সরকার থেকে দিয়েছে। আচ্ছা, এতে আমি ব্যবসা বাণিজ্য করে খুব এখন সংসারটা ভালো বিরাট চলছে। পঞ্চায়েতের আন্ডারে? পঞ্চায়েতের আন্ডারে, পলতি বেলিয়াঘাটা পঞ্চায়েত। উপকৃত এই প্রকল্পের জন্য হাজার হাজার বেকার ছেলেরা আজকের কর্মসংস্থান পেয়ে এগিয়ে চলছে। তাদের সংসার এবং চাকরির জন্য ছুটতে হচ্ছে না, এই কর্মতীর্থ দোকান পেয়ে খুব উপকৃত আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য আপনাদের অঞ্চলে কী কী উন্নয়ন করে? আমাদের সংখ্যালঘুর জন্য এই কর্মতীর্থ যেটা আছে এটা সংখ্যালঘু দপ্তর থেকে হয়েছে, এবং আমরা এখানে যে কর্মতীর্থ ঘর পেয়েছি ম্যাক্সিমাম সংখ্যালঘু ভাইরাই পেয়েছি দোকানগুলো। আর সংখ্যালঘু দপ্তর থেকে আমাদের এখানে মসজিদ আছে, মসজিদে বাথরুম দিয়েছে, মসজিদে ড্রেন দিয়েছে, সংখ্যালঘু ইমামদের ভাতা টাতা সবাই পাচ্ছে সঠিকভাবে। আরও উন্নয়ন করবে যদি এই সরকার থাকে। সংখ্যালঘু এলাকায় আর কী কী উন্নয়ন হলে আপনারা উপকৃত হবে বলে মনে করেন? আশা করি সংখ্যালঘু সমস্ত জিনিসই হয়েছে। যদি আমাদের এখানে সংখ্যালঘু জায়গায় একটা ফায়ার ব্রিগেড যদি হয়, দূরত্ব ১২০০ থেকে আমাদের ১৩ কিলোমিটার দূর, যার কারণে যদি সংখ্যালঘু এলাকায় দেওয়াঙ্গা কি বেড়াচাপাকে আরও একটু কাছাকাছি যদি আমাদের একটা ফায়ার ব্রিগেড হয় তাহলে আরও খুব সুবিধা। নাম আব্বাসউদ্দিন। এই ৫ বছরে সংখ্যালঘু উন্নয়ন বলতে এই অঞ্চলের সংখ্যালঘু উদ্দেশ্য অঞ্চল ম্যাক্সিমাম সংখ্যালঘুদের প্রচুর উন্নয়ন হয়েছে এবং এই অঞ্চলে যেরকম তোমার গোরস্থানা প্রাচীর দিয়ে ঘেরা আবাসিক বিল্ডিং হয়েছে, সংখ্যালঘু মাদ্রাসা যেগুলো আছে রাস্তাঘাট ড্রেন করে দেওয়া হয়েছে, এবং টিওয়াম অনেক মসজিদ মাদ্রাসা টয়লেট এবং টিওয়াল, এবং গ্রামে যেসব সংখ্যালঘু উদ্দেশ্য গ্রাম সেসব গ্রামে রাস্তা ড্রেন সমস্ত কিছু অনেক উন্নয়ন হয়েছে এই অঞ্চলে। কটি সংসদ এই অঞ্চলে? ১৯টি সংসদ। বর্তমানে কি বেড়েছে? বর্তমানে যে নতুন আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে ৬টা বুথ আরও বাড়বে। ভৌগোলিক আয়তন কত আছে? ৪০ বর্গ কিলোমিটার। এবং এই অঞ্চলের মানুষের প্রথম জীবিকা কী? এই অঞ্চলের প্রথম মানুষের জীবিকা হলো একদিকে সবজি আছে চাষবাস, আর একদিকে তোমার জলকর মাছের চাষ, আর একদিকে আছে ভাটা শিল্প। এই তিনটে জিনিসের উপরে মানুষের নির্ভরশীল এই অঞ্চলে। সংখ্যালঘু এলাকায় আরও কী কী উন্নয়ন করলে ভালো হয় বা কী কী অভিযোগ আপনার কাছে এসেছে? আমার কাছে কোনো অভিযোগ নেই। সংখ্যালঘু গ্রামে যেসব গ্রামে উন্নয়ন হয়েছে সে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আমি অভিযোগ নেওয়ার জন্য বসে আছি, কাজ করার জন্যও বসে আছি, কিন্তু আমার কাছে সেরকম কোনো অভিযোগ নেই। আমাদের যতটুকু করণীয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যেসব উন্নয়ন রেখেছে ৭৫টা প্রকল্প, তার মধ্যে ৩০টা গুরুত্বপূর্ণ প্রকল্পে আমাদের অঞ্চলে প্রত্যেকটা মানুষ পায়। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের সমস্যা হয় সংখ্যালঘু এলাকায়, পানীয় জল বা রাস্তাঘাট? না, আমাদের এখানে রাস্তাঘাটের সমস্যা ম্যাক্সিমাম ক্লিয়ার। আমরা পথশ্রীতে দুটো ভালো রাস্তা পেয়েছি, আর একটা রাস্তার সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের বৈদ্যপুর।
আমরা ইতিমধ্যে আমরা আমাদের ওখানে রাস্তা স্যাংশন হয়েছে, আমাদের আর কোনো সমস্যা নেই। আপনার নাম ডেকে? আমার নাম নজিবুর রহমান, ফলতি বেলিয়াঘাটা, গ্রাম পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে, সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, এবারও এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী 9 জুন থেকে মনোনয়ন জমা শুরু হবে এবং 15 জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 17 তারিখ স্ক্রুটিনির শেষ দিন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহার করার জন্য 20 জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ভোট গণনা বা ফল ঘোষণা কবে তা জানতে চাওয়া হলে তিনি প্রথমে জানান, সাধারণত ভোট গ্রহণের 1-2 দিন পরে হবে। পরে অবশ্য কমিশন সূত্রে জানা যায়, আগামী 11 জুলাই গণনা হতে পারে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট 22টি জেলায় 3,317টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা 58,594টি, মোট পঞ্চায়েত আসন 63,283টি। আগামী 8 জুলাই শনিবার এই 63,283টি আসনে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেছেন অনেক।